Inclusive é para o Bahia, até quando que isso bolou. Ah, que bolou tu quer? A mim bethai, colati vartisi na. Ah, que bethai. মানে বুঝলাম না গতকাল থেকে বুঝছিস মানে গতকাল রাত থেকে মানে কিছুই করতে পারছি না বুঝলাম না হঠাৎ করে ভালো একটা মানুষ মানে কিরকম করে হইলো ব্যথাটা আমি আসলে নিতে পারতেছি না হ্যাঁ বলছিলাম ওদের সাথে ঝামেলা করো না যেটা পারো না ওইটা করতে গেলা কেন ওই তো পারি এটাকে কথা বলছো আমি তো ওদেরকে দিছি মানে ডিসুম করে দিছি এটাও কথা যে যেটা পারে না সে সাথে করতে গেছে আমি কিন্তু মানে একটু ওরা আমাকে মানে সমস্যাটা হইলো কোনোভাবে আমি আসলে চাচ্ছিলাম না বেড়ালটা হোক মানে হঠাৎ করে তার জন্য ব্যথা হয়েছে নাকি তার জন্য হয়েছে ওই যে পিছনে দিয়ে একটা দেয় দিচ্ছে আমি তো খাওয়ার মানুষ না আচ্ছা হতে পারে লাগছে হয়তো এখন তুই কাজ কর বুঝছিস তুই হচ্ছে কী করবি ওই আমাদের মহল্লার ইমরান ভাই আছে না হ্যাঁ হ্যাঁ ইমরান ভাইয়ের ওষুধের দোকান দিয়ে আমার নামটা বলবি ঠিক আছে ঠিক আছে নামটা বলার পর নামটা বললেই আমার নামে কিছু ওষুধ প্রেসক্রিপশন করবে ওটা তোকে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার এই তো ভালো আছি আচ্ছা হঠাৎ করে আমগো এনে না বাবা হয়েছে কি আমি এখান দিয়ে যা আশা করি তোমাদের দেখি এখানে বসে তোমরা গল্প গুজব করো আমার খুব ইচ্ছে করে যে তোমাদের সাথে একটু বসে গল্প গুজব করি আসলে সময়ের কারণে হয়ে ওঠে না কথা বলা আর ইদানিং তোমাদের নিয়ে মানে এলাকায় মুরব্বীরা কথা সমালোচনা করে তোমাদের নিয়ে তো তোমরা যে কী করো এলাকার লেগে সেটা আমি জানি তোমরা চাচা সমস্যা মনে একটা হয়েছে তাই না সমস্যা তো হয়েছে বাবা একটু আচ্ছা চাচা সমস্যাটা কয়ে ফেলেন আচ্ছা বাবা তোমরা তো জানো যে আমি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে ওরকমভাবে আমাদের ইনকাম নাই আমি কিছু প্লাবান পড়াই দেখা গেছে ওদের মাধ্যমে আমার ইনকাম ওদের মাধ্যমে আমাদের পেট চলে কিন্তু ইদানিং ধরে কিছু ছেলে আমার বেতন দিতেছে না কিছু ছেলে ওদের আমি বুঝাইছি দেখ যে আমার পরিবার এরকম অবস্থা তোদের টাকায় আমার পরিবার চলে তোরা বিষয়টা বুঝতেছে না মানে তুমি যদি বাবা একটু আমার হেল্প করতা না চাচা আপনি বলছেন না আপনার সমস্যা আমি সমাধান করে দেব তবে আপনি একটা কাজ করবেন মানে আপনার যে ছাত্রগুলো টাকা যারা দিচ্ছে না মানে ওদেরকে তো আমি চিনি না হ্যাঁ মানে কাজ করবেন সেটা হচ্ছে আজকে বিকালে ওদের একটা ডকুমেন্ট আমাকে দিবেন আচ্ছা ওদের ফুল ডকুমেন্ট আমাকে দিবেন হ্যাঁ ডকুমেন্ট আমাকে দিবেন আমি দুই দিনের মধ্যে আপনার সমস্যা সমাধান করে দেব বুঝছেন চাচা এবার হয়েছে খুশি তুমি অনেক উপকার হলো বাবা আরে উপকার করার কি আছে এটাই তো আমার কাজ নাকি আসেন কি আপনি বিকালে ডকুমেন্ট দিবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আমাকে বলছেন না সমস্যার সমাধান করে দিব ঠিক আছে কোনো চিন্তা করবেন না বুঝতে পারছি আচ্ছা এখন একটু নিশ্চিন্ত হইলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত সমস্যা না আপনি সবসময় নিশ্চিন্ত তাহলে আসি বাবা আচ্ছা আচ্ছা হ্যাঁ দোয়া রাখেন আচ্ছা ঠিক আছে বুঝি না এখনকার ছাত্ররা কিরকম বেদব হয়ে গেছে নাকি হ্যাঁ বেতন নিচ্ছে বাজার থেকে তো ঠিকই নিচ্ছে মনে হয় এত বিয়াদবি সারদের সাথে বিয়াদবি হচ্ছে নিতে পারছি না এই বেটা এই বেতন দাস না কে হ্যাঁ স্যার প্রাইভেট পড়া তো টাকা দাস না কি পাইছ কি অবস্থা এই তো ভাই বুঝলেন টাকা পয়সার ব্যবস্থা কিছু হয়েছে আরে কিছু বলো না এক দিনে ধর বকবক লাগাই দিছি কিছু বলে না কি বলবো মুখ তো বন্ধ আটকানো ভালো মতো হয়ে আছে ভালো আছে ভাইয়া সান্ত্বনা কি ভাই এটা কি কথা পাঁচ মাসের বেতন বাকি তোমার হ্যাঁ ফ্যামিলিতে কোনো ক্রাইসিস আছে তোমার ফ্যামিলিতে কোনো ক্রাইসিস আছে আমার জানার মধ্যে তো তোমার ফ্যামিলিতে কোনো ক্রাইসিস নাই স্যার কষ্ট করে পড়াইছে না কষ্ট করে পড়াইছে তো তুমি একটা জিনিস ভাবো তোমাদের স্যার কষ্ট করে পড়াইছে তো ওনার বেতন তাদের দিতে হবে ঠিকঠাক তাই না দিতে হবে না
আমার তো মনে হয় তুমি বাসা থেকে বেতনগুলো আনছো, আয়না ঠিকঠাক মতো দেও নাই, হয়তো লোটাই ফেলছো। যাই হোক, ওই বিষয়ে কথা আগাবো না, যে কারণে তোমাকে আটকাইছি এভাবে, যেটা কারণ বুঝতে পারছো তো, বেতন দাও না ভিতরে আটকাইছি। আমি চাই না এরকম শীতের মধ্যে মানে মারধর হোক, মারামারি জিনিসটা ভালো না। সিম্পলিভাবে সুন্দরভাবে বলতেছি, টাকাটা দিবা ছেড়ে দিব, ঠিক আছে? বলে দিতে পারছি, আমি চাই না এরকম শীতের মধ্যে মানে কারো উপর মানে টর্চার করা হোক, মারধর ভালো না। টাকা আছে সাথে? টাকা নাই, ফোন ইউজ করো? আবার ফোন ইউজ করি না। ভালো লাগলো এই যুগে একটা আজব একটা কথা শুনলাম, তুমি ফোন ইউজ করো না, এটা ভালো, ফোন ইউজ করা ভালো না। আচ্ছা যাই হোক, বাসার নাম্বার আছে? আছে, ঠিক আছে, ওয়েট, ঠিক আছে, নাম্বারটা তুলে দাও, তুলো। কার নাম্বার? ভাইয়ের নাম্বার? ওয়েট, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাকে যে কারণে ফোন দিছি সেটা হচ্ছে, আমি লোকেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি অতি তাড়াতাড়ি 5,000 টাকা নিয়ে এখানে চলে আসেন, ঠিক আছে? আসলে আপনি দেখতে পারবেন কি হয়েছে এখানে, আপনি টাকাটা নিয়ে আসেন না, জোর জবরদস্তির কিছু নাই, তেমন কোনো সমস্যা হয় নাই, আপনি টাকাটা নিয়ে আসেন, আসলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখানে কি হয়েছে আপনি আসলেই বুঝতে পারবেন। বাসায় ফোন দিয়ে দিয়েছি, চলে আসবে তোমার ভাইয়া, মানে টাকা নিয়ে চলে আসবে, টাকা নিয়ে আসলেই তোমার ছেড়ে দেবো, ঠিক আছে? বুঝে দিতে পারছি। আসছেন না? হ্যাঁ, ভালো আছেন? এটা ধর, এটা কে? ভালো আছেন? হ্যাঁ, এটা কে? এটা হচ্ছে, চিনতে পারছেন, আপনার ভাই। ওরে বাচ্চেন কিসের জন্য? আসলে ওর যে কারণে বাচ্চে আমি বলি, মানে আপনার ভাই শুধু আটকানো হয়েছে, মারধর করা হয়নি, ঠিক আছে? মানে আপনাকে যে কারণে আমি বলছি মানে ডাকছি, এটা হচ্ছে মানে আমি জানি না ওকে বাসা থেকে আপনারা টাকা দিচ্ছেন কিনা, কি বলেন? ওর তো প্রত্যেক মাসে আসে, যাই হোক দিছেন তো, প্রত্যেক মাসের বেতন, যাই হোক প্রত্যেক মাস দিছেন, কিন্তু বেতনটা ছাড়ের কাছে পৌঁছে নাই, যেহেতু এটা আমি এখন বলতে চাচ্ছি না ও কী করছে, ও এটা ওর বিষয়, ও মানে স্যার আমাকে বলছে বিদায়, মানে ওকে আটকাইছি, আপনাকে ডাকছি, আপনি এখন এই মুহূর্তে আমাকে টাকাগুলো দেবেন, ওরে ছেড়ে দেবো, এটা সোজা কথা। ওর 5 মাসের বেতন আপনি দিছেন, এটা আরও দিছেন কত দিছেন এটা আমি জানি না, কিন্তু ওর 5 মাসের বেতন হচ্ছে 5,000, আপনি এখন আসছি যে কারণে আপনাকে ডাকা হয়েছে, টাকাটা দেন পরে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? এই কারণে আপনাকে ফোন দিয়েছি, টাকাটা দেন আর ছেড়ে দিই। আচ্ছা এখন আমি কিছু দিয়ে দিয়েছি আর বাকিগুলো পরে। কী কিছু দিবেন? মানে 5,000 টাকা কি সাথে নাই? না না, 5,000 টাকা নাই এখন, এখন আপনার কিছু দেখলাম, বাকিগুলো পরে দিই। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু সাথে নাই, আচ্ছা পরে কিন্তু দিয়ে দিবেন। হ্যাঁ, আর নেক্সটে মানে ওর বেতনগুলো, ওর বেতনগুলো ওর হাতে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওর স্যার আছে না, আপনি ডাইরেক্ট ওর স্যারের হাতে দিয়ে আসবেন। আর শোনো ভাইয়া, আমি সিম কেট করতে চাচ্ছি না, বড় ভাই আসছে, মানে কষ্ট করে লেখাপড়া করে দিচ্ছে, ঠিক আছে? ভালোভাবে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছি। আর ভাই আপনি কিছু নিন না, মনে নিন না, ঠিক আছে? আর কিছু বলার কিছু নাই, নেক্সটে আপনার বেতনগুলো ঠিকঠাক দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, আর সব খুলে দে, সব খুল, বান্ডা সব খুলে দে, বান কর। ওরে নেক্সটে দেখে নাই, ছেলে ভালো, সবই ভালো, সমস্যা আছে হয়তো, আপনি এক কাজ করেন আর নিয়ে যান, বাসা নিয়ে যান, আর পরবর্তীতে আপনি টাকাটা আমাকে দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা কিছু মনে করবো না ভাইয়া, ভালো থাকবা, ভাইয়াদের কথা শুনবা, স্যারের বেতন ঠিকঠাক দেবা, নিয়মিত পায়ে পড়বে, ঠিক আছে? যাও, ভাইয়ের সাথে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
সমস্যা কি? হ্যাঁ কি ভাই, চাবি নিলি? মামুন না, মামুন ওই বেটা চাবি নিলি কে? চাবি নিলাম মানে মামুন তো মামুন ওই বেটা তোর বলতে হইবো, চাবি নিলেন কেন তোর বলতে হইবো ভাই, চাবি নিছেন ভালো কথা, মারলেন কেন? লাঠি দে তো, এ দেখছিস এটা কি সমস্যা? কি ভাই সমস্যা কি? তোর অনেক সমস্যা আছে মামুন না? মামুন তো কিছু চাবি নিছিস, কারণ আছে না একটা? আছে তো, কারণ তো আছে। কি কারণ বলেন? তোর কারণ তোর বলাই হয়, এটা দেখছোস কি আনছিস বেটা? প্লাস্টিক ডান্স থেকে লোহার ডান্স তোর এটা দিয়ে পুরো ঠ্যাঙ্গাইয়া তোর বলতেছি। শুন আমার কথা শুন মামুন না তুই, মামুন হ্যাঁ মামুন, তোর যে চাবিটা নিয়েছি কোনো কারণ তো আছে? কারণ আছে না? কি কারণ? কারণ আমি বুঝাই দিচ্ছি, ওয়েট কর, কারণটা আমি বুঝাই দিয়েছি। তো বলেন আচ্ছা তুই সত্যি করে বল, তোর প্রাইভেটের বেতন বাকি কয় মাস? সাত মাস। সাত মাস, এটা তো কথা বলছোস, প্রাইভেটে বেতন দিস না কেন? হ্যাঁ এমনি মানে কষ্ট করে পড়াইছি না স্যারে? জি ভাই। তো স্যারে তোর কষ্ট করে পড়াইছে না? জি ভাই। স্যারে তোর কাছে বেতন চায় নাই ভাই? চাইছিল। তুই দেশ নাই কেন? শোন আমি ক্লিয়ার করে বলি, তোর চাবিটা নেওয়ার আমার একটাই কারণ, স্যারে কষ্ট করে পড়াইছে না তোরে? কষ্ট করে পড়াইছে, চাবিটা নেওয়ার কারণ কি? খুব তো ঘুরতেছস, হ্যাঁ খুব ঘোরাফেরা করতেছস বাবের টাকা দিয়ে, অথচ স্যারের টাকা দেওয়ার খবর নেই। তোর চাবি নেওয়ার একটাই কারণ, এখন এই মুহূর্তে তোর সাত মাসের বেতন বাকি পড়ছে না? সাত মাসে তোর টাকা হয়েছে 7,000 টাকা, বুঝাইতে পারছি একদম ক্লিয়ার কথা, 7,000 টাকা হয়েছে, গাড়ি চাবি নিছি, টাকা দিবি গাড়ি নিয়ে যাবি, এই এই অবস্থায় টাকা দিবি ভাই? আমার কাছে তো টাকা নেই। শোন আমার কথা শোন, আমার কথা শোন, তোর কাছে টাকা আছে না আছে ওটা আমার দেখার বিষয় না, স্যার তোর কাছে আগে টাকা চাইছে না? চাইছে। তুই এই মুহূর্তে এইখানে কোথায় আনবিটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? তুই আমার এই টাকা দিবি, 7,000 টাকা দিবি, 7,000 যদি না পারস এই মুহূর্তে তোর 1,000 টাকা ডিসকাউন্ট, বুঝাইতে পারছি? তবে তাও তোর এই মুহূর্তে এইখানে টাকা দিতে হবে ভাই। টাকা কই পাবো? আমি তো টাকা নাই ভাই। কই থেকে দিবি এটা আমি জানি না, কই থেকে দিবি এটা আমি জানি না, প্রাইভেট পড়ছিস না, কষ্ট করে পড়াইছে না তোরে? ওই স্যারে কষ্ট করে পড়াইছে না, এটা তোর জ্ঞান না হয়, জ্ঞান হয় না, মাথায় বোধ নাই তোর? পড়াইছে? পড়াইছে। আরে এটা কি? এটা আমার ভাই, এলাকায় নতুন। জি ভাই। ঠিক আছে ভালো, এলাকায় নতুন, আর একটা আমার চিনে দিবি, ঠিক আছে? আচ্ছা ভাই, মূল কথা যেটা, টাকা দিয়ে ছেড়ে দেব ভাই, আমার কাছে টাকা নেই ভাই। কই থেকে দিবি আমি বলছি না, কতবার বলবো, এতবার বলতে থাকেন তোকে, তুই আমার টাকা দে ভাই, এখন টাকা দিবি, কোনো মুক্তি নাই ভাই। তোর কাছে কিছু টাকা হবে? হবে 5,000। দিবি ভাই একটু দে না। দে দে তাতে দে। তোর দেখতে হবে না, দে লাইট ধর তো। পাসপোর্ট ভিসা টাকা তো 6,000 হবেও না। আচ্ছা সমস্যা নাই, না হলে না, সমস্যা নাই, চাবিটা দে তো। শোন যেটা কথা, জি ভাই এর টাকা নিলাম, পাসপোর্ট ভিসা পরে নিয়ে আসবি, ঠিক আছে? নিয়মিত প্রাইভেটে যাবি, আর এটাই রে আমার চিনিয়ে দিবি, আর সাইজ করে দিবি, ঠিক আছে? ভালো লাগা থাকবি, ভালোভাবে থাকবি। আর তোরে বলতেছি, আর কোনো যদি তোর নামে শুনি, কখনো যদি শুনি তোর বেতন বাকি পড়ছে, গাড়ি আটকে ছিলাম না, ওরা তোরে আটকে দিব, ঠিক আছে? আর তুই তোরে কি আর বলবো তোরে, ভালো থাক, তুইও ভালো থাক। জি ভাই দোয়া করেন, ঠিকঠাক। আপনি তো সহজভাবে বলছেন, ওদেরকে ওরা ওইভাবে নেয় নাই, তো আমি একটু মানে আপনি তো জানেন শক্তের ভক্ত নরমের জম, তো আমি একটু আঙুলটাকে একটু ব্যাগা করছি, ঠিক আছে? আঙুলটাকে ব্যাগা করছি তো ওরা টাকাগুলো দিয়ে দিছে, এরপর থেকে ওর গার্জেনরা এসে আপনাকে টাকা দিয়ে যাবে, তারপরে যদি না দেয় এরকম যদি আরো কখনো সমস্যা পড়েন তো আমার জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করব। আচ্ছা বাবা তুমি আমাকে অনেক বড় একটা উপকার করলে জানো, কি বলেন এটা তো স্বাভাবিক, আমার সত্যি অনেক বড় একটা উপকার করলে, এখন আমার বাসায় যাইতে হবে তোমাকে। কি
আরে আসো সমস্যা নাই।